প্রথমে চাল এবং ডালের একটি মিশ্রণ করে নিলাম, কিছু ধুয়ে নেবো আমরা পরিষ্কার পানি দিয়ে। পরিমাণ ঠিক আছে, এবার এদিকে আমরা সুন্দরভাবে কয়েকটা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেবো, যাতে চালের এবং ডালের দিয়ে যে ময়লা লেগে আছে সেগুলো যেন আমাদের খিচুড়িতে কোনো সমস্যা তৈরি না করে। খিচুড়ি রান্না করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পেঁয়াজ মরিচ। এগুলো যদি আপনি ভালোভাবে কাটতে পারেন তাহলে তো অবশ্যই আপনি খিচুড়ি রান্না করবেন। মানে আপনি ধরে নিলেন যে আপনি খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কত নৈপুণ্যতার সাথে কাজটা করেছি। দেখুন, চাল এবং ডালকে তেলে কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়েছি, এতে চাল এবং ডালের সমীক্ষণটি ভালো হয় এবং ঝরঝরা হওয়ার জন্য এটি খুব কাজ করে। এবার আমি যদি কোন ভুল ভিতরে যে পেঁয়াজ কুচি করে রেখেছে আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম কারি আমাদের Thank you.
যদি আপনারা খিচুড়িতে এক্সট্রা কালার দিতে চান তাহলে হচ্ছে বর্ষার সময় মানে অতি ঘন বৃষ্টিতে ঢাকা যে পানিটা জমে রাস্তায় সেই পানিটা যদি কালেক্ট করে রাখতে পারেন আপনারা অবশ্যই পাশে যদি কেউ থাকেন তারা নিজেকে সেভ করে নিতে পারেন এরকম বল দ্বারা বা হ্যাঁ এইভাবে একটু একটু করে দিয়ে চেক করে নেওয়া ভালো এখন আমি আমার সামনে একটা ভালোর মতো নিয়ে নিয়েছি আমার যদি আপনার খিচুড়ি নিচ দিয়ে একদমই না লাগে তাহলে ভাববেন যে আপনার তা হয়নি একদমই হয়নি আপনারা
মানে আপনারা আমাদের মুখের এক্সপ্রেশন দিয়ে বলে দিতে পারবেন অলমোস্ট যে আসলে লবণে হয়েছে কি না। আমি আমি একটু চেখে দেখলাম, ভালোই তো লাগে। আপনারা যে এরকম চমৎকার চমৎকার একটা ভিডিও পাচ্ছেন সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে কাঞ্চনদের অনুপস্থিতির কারণে। আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে কাঞ্চন ভাই ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে তাকে ফলো করতে পারেন। সে একজন খাওয়ার জন্য একদমই রেডি, আমরা এখন এটাকে খেতে পারি। সো এটা খাওয়া দেখাচ্ছি।